একসঙ্গ তাদেরকে পুরোটা ঘটছে আমরা তাকে হ্যাপি করার জন্য বন্ধ ঠিক সবার কথা কথা ঐক্যবদ্ধ হয়ে ঠিক তারা বলে আমরা মজিবুর রহমান ইচ্ছন চৌধুরীকে ভোট দেব নেত্রীর বক্তব্য না শুনে নিক্সন পাগলরা নিক্সন নিক্সন করতেছিল বন্ধুরা নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করেছিল উনি নিজেই চেয়ারম্যান ছিলেন আমরা নেত্রীর অনেক মিটিং দেখেছি সেই দিনে দেখেছি নেত্রীর বক্তব্য না শুনে নিক্সন পাগলরা নিক্সন নিক্সন করতেছিল বন্ধুরা তাই আজকে কাজী জাফরুল্লাহ সাহেব উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিল ওনার নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করেছিল উনি নিজেই চেয়ারম্যান ছিলেন আমি প্রায় এক মাস বারোটা থানা একটা পৌরসভা প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক তৎপরতা চালিয়ে আমি মানুষের কাছে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে গিয়ে দেখেছি আজ থেকে দেখেছি তারা বলে আমি আমরা মজিবুর রহমান ইচ্ছন চৌধুরীকে ভোট দেব আমি জাফরুল্লাহ সাহেবকে বলেছি লিডার গত সপ্তাহে বলেছি আজ পর্যন্ত আপনার একটা নেতা কর্মীর মাঠে নৌকার ভোট চাচ্ছে না কারণ আমার বড় দরকার ছিল সপ্তাহে আজকে আমি 12টার সময় উনি আমাকে ফোন দিয়েছিল আমি ওনার ফোন ধরেছিলাম আমি ওনাকে বলেছিলাম আজকে আপনার একটা ক্যাম্প নুরুলগঞ্জ আওয়ামী লীগ উদ্বোধন করবেন সেইখানে আমি যাব উনি বলল যে তুমি অনেক খোঁজ খবর তুমি আমাকে দিচ্ছ না আমি বললাম নেতা আপনার কাছে কি খোঁজ খবর দেবো আপনাকে খুশি করার মতো কোন ভাষা আমার নেই মাঠের জনগণ এই মুহূর্তে আজকে পর্যন্ত আমাদের কোনো লোক কাজ করছে না বন্ধুরা আমার তাই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যারা এখনো নৌকার দায়িত্বে আছেন কালকে থেকে তারা অনেকে মজিবুর রহমানের কথা কথা ঐক্যবদ্ধ হয়ে তার কথা কথা ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট দেবেন তিনি হয়তো মার কাছে এসেছেন আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ দিয়ে কাল থেকে আমরা মজিবুর রহমান বিক্রম চৌধুরীর পক্ষে বারোটা ইউনিয়ন এবং পৌরসভায় আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করবো বন্ধুরা আমার ইতিমধ্যেই এই অল্প সময়ের মধ্যে ভারতীয় ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের নেতৃত্ব সমাদক করেছে আপনি বিক্রম সাহেবের নির্বাচন করবেন তাহলে আমরা কি করব আমরা এবারে বিক্রম সাহেবকে পুরোটা ভোট দিয়ে আমরা তাকে হ্যাট্রিক করাতে চাই বন্ধ পাশাপাশি কাজী জাফরুল্লাহ সাহেবকে ইতিমধ্যে আসলাম বলেছে নেতৃবৃন্দ বলেছে ওদের মুরব্বী মানুষ ওনাকে নেত্রী একটা দায়িত্ব দিয়েছে তিনশো আসনের কো-চেয়ারম্যান করেছে আমরা আশা করি এই 17 তারিখে ওনার শুভমূর্তির উদয় হোক উনি ওনার নৌকা প্রতীকটি উদ্ধ করে মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে নৌকা প্রতীক